একদিকে যেখানে কুস্তিগীরদের পাশে দাঁড়ানোর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা খোঁচা অমিত মালব্যর। ডিএ আন্দোলনকারীদের দিকে তাকান, ডিএর জন্য আন্দোলন করছেন সরকারি কর্মীরা, 122 দিন ধরে প্রতিবাদ করছেন তারা। টুইটারে তোপ দেখেছেন অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা খোঁচা অমিত মালব্যর, এবং পাল্টা খোঁচায় তিনি বলছেন ডিএ আন্দোলনকারীদের দিকে তাকান, ডিএর জন্য আন্দোলন করছেন সরকারি কর্মীরা, 122 দিন ধরে প্রতিবাদ করছেন তারা। টুইটারে এই তোপ অমিত মালব্যর, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা খোঁচা অমিত মালব্যর। একদিকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের দিল্লি পুলিশের হেনস্থার তীব্র নিন্দা জানিয়ে টুইট করছেন, আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে ব্যবহার লজ্জাজনক টুইট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বৈরাচারী শক্তি অসহিষ্ণুতা ভিন্ন মত দমন করতে লেগে রয়েছে, অবিলম্বে পুলিশের কাছে তাদের মুক্তির দাবি জানাচ্ছি, আমি কুস্তিগীরদের পাশে রয়েছি, পাশে থাকার বার্তা জানিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা টুইটে অমিত মালব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা খোঁচা, এবং তিনি সেখানে ডিএ আন্দোলনকারীদের প্রসঙ্গ টেনে এনেছেন, 122 দিন ধরে প্রতিবাদ করছেন ডিএ আন্দোলনকারীরা, তাদের দিকে তাকান, টুইটে তোপ দেখেছেন অমিত মালব্য। এরই পাশাপাশি কুস্তিগীরদের সংসদ ভবন অভিযানে ধুন্ধুমার নিয়ে মোদী সরকারকে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি নারী ক্ষমতায়নের কথা বলছেন পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে, যেখানে দাঁড়িয়ে বলছেন তার 2 কিলোমিটার দূরে ভারতবর্ষের নাম যারা সারা বিশ্বব্যাপী ভারতবর্ষের গৌরব হিসেবে ভারতবর্ষের জন্য পদক ছিনিয়ে এনেছে অলিম্পিক থেকে, সেরকম রেসলারদের টেনে হেঁচড়ে তার সরকারের অধীনে থাকা দিল্লি পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। সেখানে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন যে নারীরা সুরক্ষিত, এবং নারী সুরক্ষা নিয়ে তাদের কথা বলার অধিকার নেই। ভারতবর্ষের সংসদের নতুন ভবন থেকে যেখানে ঘটনাটা ঘটেছে সেটা 2 থেকে 3 কিলোমিটার, তার বেশি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।